Namaskar. West Bengal Electronics Industry Development Corporation Limited পক্ষ থেকে ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড বা উইল ডিভিশনের তরফে আমি স্বাগতা ভট্টাচার্যী কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বেশি কিছু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলে রাখি, কম্পিউটারে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে নোটিফিকেশন বারে ডব্লু এই ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে একবার ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করলে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এখানে কিছু টাইপ করা যেতেই পারে, কিন্তু আজ আমরা যেটা শিখব তার জন্য আমি কিছু নোটস করে রেখেছি, সেগুলো দেখাবো। এটা বন্ধ করে দিলাম। অনলাইন ওয়ার্ড ওয়ার্ড ফাইল অনলাইন ওয়ার্ড ক্লাস ফোল্ডারের মধ্যে ওয়ার্ড ফাইল আছে, সেই ওয়ার্ড ফাইল ওপেন করব। প্রথমে ওয়ার্ড লিখেছি, তারপরে যেটা তে অ্যাড্রেস লিখেছি, ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড ডিজি ইনফোটে 143/19 পিকনিক গার্ডেন ফার্স্ট লেন কলকাতা 39। ফোন নাম্বার দিয়েছি। প্রথমেই যেটা করব, এখানে ব্যাকস্পেস দেব। ব্যাকস্পেস দিলে আমি কিছু মুছতে পারি। এখানে আমি লিখব ফ্লোর FLOOR 143/19 পিকনিক গার্ডেন ফার্স্ট ফ্লোর কলকাতা 39। আর লেখাটাকে সিলেক্ট করব, করে হোম, তার মধ্যে আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। তো আমি ফন্টে গিয়ে বোল্ড করে দিলাম, বি ফর বোল্ড, কন্ট্রোল বি ফর বোল্ড। আর কি করতে পারি? ইতালিক করতে পারি আর আন্ডারলাইন করতে পারি। এখানে আন্ডারলাইন করলাম না। এখানে ফন্টে চেঞ্জ করতে পারি, অনেক থিমস আছে ফন্টে, যে কোনো একটা নেওয়া যেতে পারে। ডিফল্ট হিসেবে ক্যালিব্রি থাকে। আর হেডিং থাকে ক্যালিব্রি লাইট। এবারে সাইজটাকে বড় করতে পারি, 16 আছে, ছোট বড় করতে পারি, 18, 20, এদিকে 12, 10, যার যেরকম সুবিধা করতে পারি। ইনক্রিজ করতে পারি ফন্ট সাইজকে, আর ডিক্রিজ করতে পারি ফন্ট সাইজকে। ওয়ার্ড আর্টের মাধ্যমে কিছু ওয়ার্ড আর্ট অ্যাড করতে পারি। আমি ফিল অরেঞ্জ, অ্যাকসেন্ট কালার 2, আউটলাইন অরেঞ্জ, অ্যাকসেন্ট কালার 2 এটা সিলেক্ট করে নিলাম। এবারে টেক্সট হাইলাইট কালার দেয়া যেতে পারে, দিয়ে রাখলাম। যেটা পছন্দ একটা দিয়ে রাখা যেতেই পারে। আর এই ফন্ট কালারটা এখান থেকে চেঞ্জ করে নেওয়া যেতে পারে। আমি এখানে ওয়ার্ড আর্ট রেখেছি বলে ফন্ট কালার দিলাম না, কিন্তু দেয়া যেতেই পারে, এইরকম হবে দেখতে, নাও দেয়া যেতে পারে।
এবারে চলে যাই প্যারাগ্রাফে। ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড ডিজি ইনফোটে, বুঝতেই পারছি আমরা এটা একটা হেডিং, তো আমরা সেন্টারে রাখতে চাই। যে কোনো প্যারাগ্রাফ বা ওয়ার্ডের যে কোনো লেখাই শুরু হয় অ্যালাইগেন লেফট থেকে, এটা ডিফল্ট হয়ে থাকেই, প্রয়োজন মতো অ্যালাইগেন চেঞ্জ করা যেতে পারে। এখানে সেন্টারে নিয়ে এলাম, যেরকম ভাবে আমি ওয়ার্ডকে সেন্টারে রেখেছি। আর কি করতে পারি, এর নিচে এন্টার প্রেস করলে আমরা পরবর্তী লাইনে যেতে পারবো। আমি এন্টার প্রেস করলাম, এখানে আমি ডেট দিলাম, এই ডেটকে সিলেক্ট করলাম, করে অ্যালাইগে রাইট করে দিলাম, তো আমার ডেট থাকবে ওয়ার্ডের ডান দিকে, ওয়ার্ড ডকুমেন্টের ডান দিকে ডেট থাকবে। ইনসার্টে গিয়ে আমি ডেট দিয়ে দিতে পারি, আজকে 21st মার্চ 2020, অনেক ফরম্যাট আছে, এটা পরে শিখব, আমি ডেটটা দিয়ে রাখলাম। এবারে চলে যাই এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে রাখলাম, প্রথমে চলে আসি হোমে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে যে আইটেমগুলো থাকে, কাট কন্ট্রোল প্লাস এক্স, কপি কন্ট্রোল প্লাস সি, পেস্ট কন্ট্রোল প্লাস ভি, শর্টকাট কিগুলো আমাদের একটু শিখে রাখতে হবে। কাট কন্ট্রোল প্লাস এক্স, কপি কন্ট্রোল প্লাস সি, পেস্ট কন্ট্রোল প্লাস ভি, আমরা এই কাট কপি পেস্ট বা যে সমস্ত শর্টকাট কিগুলো শিখব, খালি ওয়ার্ডের জন্যই না, আমরা কম্পিউটারে যা করতে যাব তাতেই আমাদের এই শর্টকাট কিগুলো লাগবে, সে কারণে আমাদের এগুলো একটু ভালো করে মনে রাখা দরকার আর পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দরকার। তো এখানে আমি কপি করব, কপি করলাম, একবার ক্লিক করলাম, কপি হলো। এবারে আমি এন্টার করে অ্যালাইগেন চেঞ্জ করে লেফট করে নিলাম, নিয়ে পেস্ট করব। তো আমরা কি করব, কন্ট্রোল প্লাস ভি শর্টকাট কি পেস্ট করলাম, তো আমার চলে এলো কন্ট্রোল প্লাস ভি। আর একবার দেব, পেস্ট করব কন্ট্রোল প্লাস ভি, সিলেক্ট করে অ্যালাইগেন চেঞ্জ করে রাখলাম, সিলেক্ট করে অ্যালাইগেন চেঞ্জ করে রাখলাম। এবারে যেটা শিখব, ক্লিপবোর্ডে কাট এখনো শিখিনি, কপি পেস্ট দেখলাম, ফন্টের মধ্যে বোল্ড ইতালিক, ফন্ট সাইজ, ফন্ট থিম, ওয়ার্ড আর্ট, ইনক্রিজ ডিক্রিজ, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার শিখলাম। এবারে চলে যাব প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে অ্যালাইগেন চেঞ্জ শিখলাম, আর এরপর শিখব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। দুটো লাইনের মধ্যে যদি গ্যাপ না রাখতে চাই তার জন্য কি করতে হবে, ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড ডিজি ইনফোটেক অ্যাড্রেস, চারটে লাইনের মধ্যে স্পেসটা খুব বেশি আছে, তো এখানে স্পেসটা কমিয়ে দিতে চাই, তো সিলেক্ট করলাম, লাইন স্পেসিং এ গেলাম। এবারে অ্যাড স্পেস হচ্ছে, দেখে নিচ্ছি একবার,
আমি চাই রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এখানে আসছে না অপশনটা, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, লাইন স্পেসিং। অ্যাট লিস্ট আর একটু কমিয়ে রাখি। পরবর্তী লাইন স্পেসিং এ লাইনটা কমিয়ে রাখবো। লাইন স্পেসিং শিখলাম, এবার যেটা শিখবো এই ওয়ার্ড যে লিখে রেখেছি এই ওয়ার্ডটাকে আমি একটা বক্সের মধ্যে রাখতে চাই। বর্ডারসে যাব, অনেক ধরনের বর্ডারস আছে এখানে, একটা নিতেই পারি, কিন্তু আমাদের যেটা লক্ষ্য আমরা নেব বক্স বর্ডার। বর্ডারস অ্যান্ড সেটিংসে চলে যাব। এখানে গিয়ে সেটিং এর মধ্যে আছে নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম, আমরা বক্সে যাব। এবারে স্টাইল অনেক রকম আছে, একটা চুজ করে নিলাম। এখানে উইথ দেয়া যেতে পারে, কালার দেয়া যেতে পারে, আর এখানে প্যারাগ্রাফের বদলে টেক্সট করে দিলাম। ওকে, তো আমার ওয়ার্ড চলে এলো বক্সের মধ্যে। এবারে প্রথমে একটু সেভ করে রাখবো, যেহেতু আমার এটা সেভ ফাইল, তাই আমি এবারে কন্ট্রোল এস করে সেভ করলাম। যেটুকুনি কাজ করলাম সেটা সেভ হয়ে গেল। আমি একটু ডেটটাকে কালারটা চেঞ্জ করে দিতে চাইছি। এবার চলে আসি ফন্টে। ফন্টে আরো কিছু আমাদের শেখা বাকি আছে, প্রথমে শিখব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কিভাবে করতে হয়, আমি এখানে কিছু লিখে রেখেছি H2SO4। H2SO4 আমরা জানি একটা সাংকেতিক, সেই সাংকেতিক এখানে মুছে দিলাম, দেখিয়ে দেব কিভাবে করব। ইজুকাল টু এইচ এইচ টু এস ও ফোর, টু সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করলে একের বেশি সিলেক্ট করা যায়। প্রথমে টু সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করলাম, এবারে 4 কে সিলেক্ট করব। এবারে চলে যাব সোজা সাবস্ক্রিপ্ট, তৈরি হয়ে গেল H2SO4, হয়ে গেল H2SO4। এবারে O2 সেম মুছে দিলাম, ব্যাকস্পেস দিয়ে আমরা যে কোনো লেখাকে মুছতে পারি। লিখলাম O2, টু কে সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট হলো O2। ঠিক তেমনি ভাবে আমরা CO2 কেও করতে পারি। এবারে আমরা শিখব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট A2 প্লাস 2AB প্লাস B2, একে আমরা সুপারস্ক্রিপ্ট করলে পাবো A² প্লাস 2AB প্লাস B². এখানেও আমি মুছে দিই,
এবার লিখব a a2 plus 2ab plus b2 2 কে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করলাম b2 এ 2 কে সিলেক্ট করলাম এবার সোজা চলে গেলাম সুপারস্ক্রিপ্ট a2 plus 2ab plus b2 গাণিতিক ফর্মুলা a3 একে আমরা একই ভাবে a কিউব করতে পারি এবারে যেটা শিখব স্ট্রাইক থ্রো সিলেক্ট করে নিয়ে ইনক্রিজ করে দিই স্ট্রাইক থ্রো ওয়েবেল কম্পিউটার একে আমি স্ট্রাইক থ্রো করব স্ট্রাইক থ্রো হলো ফন্টে রয়েছে কোনো কিছু লিখে তাকে কেটে রাখা যেমন ওয়েবেল কম্পিউটারে আমি ওয়েবেলকে কেটে রেখেছি আমি যদি কম্পিউটারকেও একসাথে কাটতে চাই তো আমি সেক্ষেত্রে আবার স্ট্রাইক থ্রো গিয়ে ক্লিক করে দেব তাহলে পুরোটাই ওয়েবেল কম্পিউটার হয়ে গেছে স্ট্রাইক থ্রো এন্টার ডিজি ইনফো টেক একইভাবে আমি এখানে লিখতে পারি ডিজি ইনফো ডি এখানে আমি ডিজি কে রেখে খালি ইনফোটে স্ট্রাইক থ্রো করতে পারি তো আমাদের আজকে শেখা হলো ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ কিছু স্পেশাল জিনিসগুলো এইবারে যেটা শিখব সেটা হলো ফন্টের মধ্যে আছে চেঞ্জ কেস ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিই ড্রপ ডাউনে গিয়ে পাঁচ রকমের কেস দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড টগল কেস তো প্রথমেই কিছু লিখে ফেলব আমি সোজাসুজি না লিখে কপি করে নেব ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড কন্ট্রোল সি কপি করলাম কন্ট্রোল ভি ফরম্যাটিংটা উঠিয়ে দিই ওয়ার্ড আর্ট লাগবে না এবারে লিখেছি ওয়েবেল ইনফরমেটিক্স লিমিটেড ইজ ইকুয়াল টু সিলেক্ট করে আমি পুরোটাই এবারে যেটা করব প্রথমে চেঞ্জ কেসে গিয়ে সেন্টেন্স কেস করে দেখব সিলেক্ট করলাম
আবার পেস্ট করলাম। ইনক্রিজ করে রাখলাম। এবারে চেঞ্জ কেসে গিয়ে আপার কেস করে দিলাম। আপার কেস করার ফলে কি হলো, পুরোটাই ক্যাপিটাল লাই দেখতে পাচ্ছি। কপি করব, পেস্ট করব। এবারে বাদ বাকি আছে ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড হলো টগল কেস হলো আর হলো সেন্টেন্স কেস। তো প্রথমটা কি হলো, সেন্টেন্স কেস, তারপরে আসছি লোয়ার কেস, কিন্তু এখানে এটা আপার কেস করা আছে, তো এটাকে লোয়ার কেস করে দিই। লোয়ার কেস, তারপরে হলো আপার কেস, তারপরে হলো টগল কেস। টগল কেস হলো ফার্স্ট লেটারটা স্মল হবে, এটা হলো ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড ইজ ইকুয়াল টু ক্যাপিটালাইজড each word। আরেকবার আমি দেখিয়ে দিই ভালো করে, সেন্টেন্স কেস আমাদের কোনটা, সেন্টেন্স কেস কে চেঞ্জ কেসের মাধ্যমে দেখিয়ে দেব। লোয়ার কেস, লোয়ার কেস, আপার কেস, টগল কেস, এবার একে কালার ফরম্যাটিং করব। পাঁচ ধরনের কেস আছে, পাঁচটা কালার দিয়ে দেবো। চেঞ্জ কেস অবধি আমাদের শেখা হলো। আর এখানে হয়েছে প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইগেন চেঞ্জ, স্পেসিং, এবার যেটা করব শেডিং।
এবার সেভ করব, কন্ট্রোল এস। পরবর্তী পর্যায়ে আমরা ইনসার্ট শিখব। সেভ।